নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনারা আমাকে অনেক কেউ একটাই প্রশ্ন করছেন যে দাদা, বিশাল ক্যাট কি গোল্ডেন গ্লাভ পাবে? গোল্ডেন গ্লাভ পাওয়ার জন্য বিশাল ক্যাটকে এখনও কি করতে হবে এবং বিশাল ক্যাট কি উপায় এই সিজনে গোল্ডেন গ্লাভ জিততে পারে একটু জানান তো। আজকের এই ভিডিওতে কিন্তু সেটাই আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই বিশাল ক্যাট তাকে গোল্ডেন গ্লাভ জেতার জন্য কি করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু গোল্ডেন গ্লাভ জেতার রেসে এক নম্বরে আছে বিশাল ক্যাট, কারণ বিশাল ক্যাট তার কিন্তু 9টা ক্লিন শিট, অর্থাৎ 9টা ক্লিন শিট নিয়ে বিশাল ক্যাট এই মুহূর্তে গোল্ডেন গ্লাভের রেসে এক নম্বরে আছে। দু নম্বরে আছে অমরিন্দর সিং 9টা ক্লিন শিট নিয়ে, 3 নম্বরে আছে পূর্বা লাচেংপা। তো এর মধ্যে বিশাল ক্যাট কিভাবে জিততে পারে গোল্ডেন গ্লাভ? যে হাইয়েস্ট ক্লিন শিট নেবে সে জিতবে গোল্ডেন গ্লাভ। এবং আগের বছরের নিয়ম ছিল যখনই দুই প্লেয়ারের ক্লিন শিট সমান হবে সেক্ষেত্রে যেই প্লেয়ারের গোল কনসিড রেশিও সব থেকে ভালো থাকবে সেই প্লেয়ারই কিন্তু গোল্ডেন গ্লাভ জিতবে। এই বছরে কিন্তু নিয়ম হচ্ছে প্রথমে ক্লিন শিট দেখবে, ক্লিন শিট যদি সমান হয় সেক্ষেত্রে দেখবে কে কত কম সময় সেই ক্লিন শিটটা নিয়েছে। এই মুহূর্তে বিশাল ক্যাট 1 নম্বরে ক্লিন শিটে আছে, কারণ বিশাল ক্যাট তিনি 9টা ক্লিন শিট নিয়েছেন 2160 মিনিটে, এবং অমরিন্দর সিং তিনি সেকেন্ডে আছে, কারণ অমরিন্দর সিং 9টা ক্লিন শিট নিয়েছে 2190 মিনিটে। এই কারণে কিন্তু অমরিন্দর সিং 2 নম্বরে আছে এবং বিশাল ক্যাট 1 নম্বরে আছে, কারণ বিশাল ক্যাট 9টা ক্লিন শিট নিয়েছে কিন্তু অমরিন্দর সিং এর থেকে কম সময় খেলে। তো এইবারে বলছি, যেহেতু এইবারে পুরোপুরিভাবে কিন্তু ক্লিন শিটের নিয়মটা ISL এর রুল আর রেগুলেশনেও লেখা নেই, শুধুমাত্র লেখা আছে যে সব থেকে ভালো ক্লিন শিট নেবে তাকেই দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্যাট এই মুহূর্তে অবশ্যই এগিয়ে আছে। তবে পূর্বা লাচেংপা তার কিন্তু 8টা ক্লিন শিট আছে, কিন্তু তিনি খেলেছেন 1662 মিনিট। পূর্বা লাচেংপা যদি আজকে গোল খেয়ে যায় তাহলে কিন্তু পূর্বা লাচেংপার ক্লিন শিট নেওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। অর্থাৎ আজকে যদি পূর্বা লাচেংপা অর্থাৎ মুম্বাই সিটি এফসি গোল খায় তাহলে পূর্বা লাচেংপা কিন্তু গোল্ডেন গ্লাভের রেস থেকে প্রায় সরে যাবে। সেক্ষেত্রে অমরিন্দর সিং আর বিশাল ক্যাট থাকবে, এবং যদি ফাইনালে বিশাল ক্যাট ক্লিন শিট নিতে পারে তাহলে কিন্তু বিশাল ক্যাট অবশ্যই গোল্ডেন গ্লাভ জিতে যাবে আরো একবার। এবং যদি বিশাল ক্যাট ফাইনালে ক্লিন শিট নাও নিতে পারে সেক্ষেত্রেও আমি মনে করি বিশাল ক্যাটই কিন্তু গোল্ডেন গ্লাভ জিতবে। এই মুহূর্তে বিশাল ক্যাট এগিয়ে আছে। আমি মনে করি আজকে যদি পূর্বা লাচেংপা অর্থাৎ মুম্বাই সিটি এফসি ক্লিন শিট না নিতে পারে তাহলে কিন্তু ফাইনালে বিশাল ক্যাট গোল খাক অথবা না খাক বিশাল ক্যাটই নেবে গোল্ডেন গ্লাভ। অর্থাৎ বলতে পারি বিশাল ক্যাট কিন্তু প্রায় 70-80% কনফার্ম হয়ে গেছে যে তিনিই জিতছেন ISL 2023-24 এর গোল্ডেন গ্লাভ। অর্থাৎ আরও একবার কিন্তু ভারতের সেরা গোলকিপার হবে বিশাল ক্যাট, এইটা কিন্তু আপনারা 70-80% কনফার্ম ধরে নিতে পারেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই বছর কি বিশাল ক্যাট গোল্ডেন গ্লাভ জিততে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।